নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ নববর্ষ। আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 7:30, পয়লা বৈশাখ। তো সকাল সকাল উঠে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন করব আমি পুজো। তা পুজোর আয়োজন করছি, চলো তোমাদেরকেও দেখাই। রাধা কৃষ্ণ এবং গোপাল কৌর্ণিতারের জন্য জামা কাপড় নিয়ে এসেছি নতুন, সেগুলোকে পরাবো ড্রেসটা চেঞ্জ করে, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এই দেখো, সেম কালারের হলুদ রঙের আমি রাধা কৃষ্ণের জন্য সুতির ড্রেস নিয়েছি, আর এই দুটো সবুজ নিয়েছি গৌণিতায়, আর এটা নিয়েছি আমার একটা কটনের ড্রেস পাওয়া মানে পাচ্ছিলাম না বলে এটা নিয়ে নিয়েছি গোপালের জন্য। পরে একটা কটনের ড্রেস দেখবো, আমি এই একই কালার চাইছিলাম কিন্তু একই কালার পাইনি, তাই দুখানা সবুজ নিয়েছি আর একটা আলাদা নিয়েছি গোপালের জন্য। দেখো বন্ধুরা, সাজিয়ে দিয়েছি, দুজনকারই একই রকম জামা এনেছি, চিকনকারি না কি বলে এগুলোকে, তো সেই সুতির জামা দেখিয়ে দিলাম। আর এখানে গোপাল কৌর্ণিতাই এখানে সাজিয়ে দিয়েছি, এবার একটু মিষ্টি দেবো এদেরকে। তো দেখো বন্ধুরা, লাড্ডু এনেছিল ও, তো লাড্ডু দিয়ে দিয়েছি, আর এই রাবড়িটা তোমাদের সাথে রেসিপি শর্ট ভিডিওতে শেয়ার করেছি, রাবড়ি আমি বানিয়েছিলাম কাল, তো সেই রাবড়ি দিয়েছি, আর ফুলমালা দিয়ে পুরো সিংহাসনটাই সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও সিংহাসনটা, আর আমার ঠাকুরদেরকেও কেমন লাগছে। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, একটু ঘরে এসে বসেছি। ঘরটা যদিও জানলা দেয়া এবং এসে যদিও রাত্রিতে চলছিল, কিন্তু এখন কপাট দিয়ে রাখি সারাদিন বলতে গেলে, এত রোদের তাপ, তো ঘরটা ওরই মধ্যে যথেষ্ট ঠান্ডা, এসি না চালালো। আর আজকে পয়লা বৈশাখের দিনে ওর যেহেতু দোকানে লক্ষ্মী গণেশ আছে, সেগুলো তো আলাদা পুজো হয়, কিন্তু আমি বাড়িতেও লক্ষ্মী গণেশ পুজো করি। তো ওর আরেকজন আছে পার্টনার, তো সে পুজো করে নেবে, ও বেরিয়েছে আজকে তারকেশ্বর শনিবারে বেরোয়, তো যেমন কাজে বেরোয় বেরিয়েছে। আর দুপুরে মেনুতে কী কী থাকছে, সকালে মেনুতে কী থাকছে তোমাদের দেখাবো, কারণ আমার এখন থেকেই তো খিদে পেয়ে গেছে। সকালে আমাদের রাঁধুনি কিছুটা রান্না করে দিয়ে গেছে, আর কিছুটা আমি দুপুরবেলা করব। তো চলো দেখো, সকালের ব্রেকফাস্টে পরোটা আলু চচ্চড়ি হয়েছে, এটা এখন খেয়ে নেব, তারপর দুপুরে রান্না জোগাড় করব। আজ বানাবো পনির ভাপা, তাই পনিরগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি ছোট ছোট করে, আর যে কৌটোর মধ্যে দিয়ে আমি সেদ্ধ করব, মানে ভাপা হতে দেব, সেই কৌটোর মধ্যেই আমি কিন্তু পনিরের কিউবসগুলোকে তুলে নিচ্ছি। আর একটা বাটিতে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, দই, একটু নুন, হলুদ, জল, আর হচ্ছে একটু সর্ষের তেল, এইগুলো দিয়ে গুলে নিয়ে ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দেবো। তারপর টিফিন বক্সকে ঢাকা দিয়ে একটু গরম জলের মধ্যে বসিয়ে এটাকে কিছুক্ষণ ভাপা হতে দেব। ভাত বসিয়ে দিয়েছি, আলু ভাতে দিয়েছি, তার সাথে এখানে মাটন হয়ে গেছে দেখছো। লাস্ট আলুগুলো দিয়েছি গরম মশলা দিয়ে, এবার চাপা দিয়ে দেবো, লাস্ট দুটো সিষ্টি দিয়ে নামিয়ে নেব, মাটনটাও রেডি হয়ে যাবে। ভেতরে দেখো, সকালে বেগুন ভেজে রাখা আছে লম্বা করে, আর মুগের ডাল হয়েছে। তাহলে এইটাই হচ্ছে আজকে লাঞ্চ দুপুরের আমাদের, মাটন হয়ে গেছে, পনির হয়ে গেছে, তার সাথে ঘিয়ের রেসিপিটা শেয়ার করেছি। এই যে ঘি বেরিয়েছে, আজকে একটু আলু সেদ্ধ আর ঘি মেখেও খাওয়া হবে প্রথম পাতে। এটা যে পেতেছিলাম দেখো, কত ভালো নবদ্বীপের দইয়ের মতো হয়েছে, কালার এবং টেস্টও নবদ্বীপের দইয়ের মতনই হয়েছে, ঘির দই। সন্ধে হয়ে গেছে, এখন আমি সন্ধ্যা দিয়ে রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো, তিশানও বেরোবে, আর একটু যাব সোনার দোকানে, একটু জুয়েলারি আমি করতে দিয়েছি, সিলভার জুয়েলারি আজকে দেয় কি না দেখবো। আর একটা যাব এখানে বিল্ডার্সের দোকানে, তো সেই দুটো দোকান থেকে তো মিষ্টির প্যাকেট আসে, আর এছাড়া একটা মিষ্টির প্যাকেট এসে গেছে মুদিখানা দোকান থেকে, সেটা হচ্ছে হালদিরামের যে লাড্ডুগুলো সেগুলো দিয়েছে। এছাড়া আমাদের নিজেদের দোকান থেকেও আসবে, এই যে একটা এসে গেছে প্যাকেট। বাড়ি থেকে ঘুরে চলে এলাম, আমি একটা দোকানে গিয়েছিলাম শুধু জুয়েলারি শপে, তো মিষ্টি নিয়ে চলে এসেছি, আর বাইরে এগরোল খেয়ে নিয়েছি তিনজনেই। তিশানোর বাপির সাথে গেছে, বললাম বিল্ডার্সের ওইখানে যাবে, তো ওইখানে আমাদের দোকানে কিছু মিষ্টি এসে গেছে, কয়েকজনদের বাড়িতে দিতে হবে। নখানা প্যাকেট এসেছে, এখানে আছে সম্পাউরি, এগুলো কয়েকটা বাড়িতে দেওয়া হবে, এটা আমার হাজব্যান্ড দিয়ে দেবে। প্রচণ্ড গরম, থেমে গেছি দেখো। হ্যাঁ, রাত্রির বেলা আজকে বিশেষ কিছু করতে হবে না, শুধু রাঁধুনি আসবেন, মানে আমাদের কাকিমা আসবেন, রুটিটা করে দিয়ে চলে যাবেন,
ওবলা যে রান্না করেছিলাম বেশি কিছু খাওয়া হয়নি, মানে মাটন খেয়েছি আর ঘি বানিয়েছিলাম তোমাদের শর্টসে দেখেছি। তো ঘিটা এত ভালো হয়েছে, দেশি ঘি দিয়ে বেশিরভাগ ভাতটাই আলু ভাতে আর ঘি দিয়েই খাওয়া হয়ে গেছে, বাদ বাকি ভাত মাটন দিয়ে খেয়েছি। এখনো ডাল, বেগুন ভাজা, পনির যেগুলো দেখিয়েছি সেগুলো সবই পড়ে আছে। এবলা যতটা পারবো খাবো রুটি দিয়ে, বাকি নয় কালকে থেকে যাবে।